তো আজকে আমরা কথা বলবো ইমিলি ডিকিনসনকে নিয়ে। তো ইমিলি ডিকিনসন হচ্ছে আমেরিকান পোয়েট, জন্ম হচ্ছে 1830 সালে আর মৃত্যু হচ্ছে 1886। দ্যাট মিনস ভিক্টোরিয়ান এজে বিলং করতো আর এর ন্যাশনালিটি ছিল আমেরিকান। তো ইমিলি ডিকিনসনকে বলা হয় পোয়েট অফ ডেথ। অনার্স ফার্স্ট ইয়ারের একটা কবিতা আছে ইমিলি ডিকিনসনের, যেটা কবিতার নাম হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। তো বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ এই কবিতার যে মেইন থিম সেটা হচ্ছে থিম অফ ডেথ। এখানে ডেথকে মৃত্যুকে দেখানো আছে। তো ইমিলি ডিকিনসনকে বলা হয় পোয়েট অফ ডেথ অ্যান্ড ইমমর্টালিটি। তো ইমিলি ডিকিনসন তার এই বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতার মধ্য দিয়ে মৃত্যুকে খুব সহজ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করার যে বিষয়টা এটা বোঝাইছে, যে মৃত্যু যখন আমাদের কাছে আসে বা আমাদের দরজায় এসে দাঁড়ায় তখন আমরা কি খুব স্বাভাবিকভাবে মৃত্যুকে গ্রহণ করব, মানে যে কোনো ধরনের পরিস্থিতিতে আমরা মৃত্যুকে মেনে নেব। তো আমাদের জীবনের যে কর্মগুলো আছে সেই কর্মগুলো, আমাদের অবসরগুলো, এগুলো রেখে আমরা মৃত্যুর সাথে যাব এবং এমন এক জায়গায় যাব যে জায়গায় আসলে আমাদের আসল ঠিকানা, যে জায়গায় আমাদেরকে যেতে হবে আজ হোক কাল হোক। তো এখানে মানব জাতির জন্য যে মেসেজটা সেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতিতে মৃত্যুকে যাতে গ্রহণ করার মতো মন মানসিকতা আমাদের থাকে, মানে যে কোনো সময় আমাদের প্রস্তুত থাকতে হবে যে মৃত্যু এসে দাঁড়াইলে আমাদেরকে যাওয়া লাগবে। তো যাই হোক কবিতাটা এখন আমরা দেখব। বলতেছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, হি কাইন্ডলি স্টপ ফর মি দ্য কেয়ার ইজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলফস অ্যান্ড ইমমর্টালিটি। তো প্রথম লাইনে বিকজ দিয়ে কবিতাটা শুরু করছে, যে কারণ আই কুড নট স্টপ ফর ডেথ, কারণ আমি মৃত্যুর জন্য দাঁড়াই নাই বা থামি নাই। হি কাইন্ডলি স্টপ ফর মি, সেই অনুগ্রহ করে আমার কাছে এসে থামছে বা আমার দরজায় এসে দাঁড়াইছে। দ্য ক্যাড ইজ হেল্ড বাট জাস্ট আওয়ার সেলফস। তো ক্যাডিস বলতে এখানে মৃতদেহ পরিবহন করার জন্য যে যানবাহনটা সেটাকে বলা হয় ক্যাডিস। হেল্ড এনিওয়ে বাট জাস্ট আওয়ার সেলফস, আমাদেরকে অ্যান্ড ইমমর্টালিটি এবং অমরত্বকে। তো এখানে আসলে ওই ক্যাডিসের মধ্যে কে কে থাকবে, কবি থাকবে, মৃত্যু থাকবে। মৃত্যু তো নিজেই তার যানবাহন নিয়ে আসছে আরেকজনকে নিতে, কবিকে নিতে। তো কবি ওখানে থাকবে আর কবিকে নিয়ে যাবে কোথায়, ইমর্টালিটির দিকে। তো এই তিনজন হচ্ছে এখানে থাকবে, ডেথ, ইমর্টালিটি অ্যান্ড পোয়েট হারসেলফ। এই তিনজন ওই ক্যাডিসের মধ্যে স্থান পাবে। আর এই কবির যে এতদিনের কাজকর্ম, তার অবসর, তার শৈশব, তার তারুণ্য, তার বার্ধক্য, এগুলো কোনো কিছুই তার সাথে যাবে না, শুধু সোলটাকে নিয়ে ইমর্টালিটির দিকে রওনা দিবে। তারপর সে বলতেছে উই স্লোলি ড্রপ, হি নিউ নো হেস্ট। উই স্লোলি ড্রপ মানে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। ওই মৃত্যু যখন কবির দরজায় এসে দাঁড়াইলো তখন কবি কী করলো, মৃত্যুর ওই যে গাড়িটা আছে সেই গাড়িটাতে উঠলো এবং তারা আস্তে আস্তে ড্রপ, যে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম বা সেই গাড়িটা আস্তে আস্তে চলতেছিল। হি নিউ নো হেস্ট। তো মৃত্যুকে এখানে পার্সোনিফাই করা আছে হি দিয়ে, যে আসলে মৃত্যুর কোনো তাড়াহুড়া ছিল না, এই জন্য আমরা আস্তে আস্তেই যাচ্ছিলাম। অ্যান্ড আই হ্যাড পুট অ্যাওয়ে, এবং আমি ফেলে আসতেছিলাম, পিছনের দিকে রেখে আসতেছিলাম মাই লেবার অ্যান্ড মাই লেজার টু, আমার যে পরিশ্রম বা আমার যে কর্মগুলো সেগুলোকে আমি রেখে আসতেছি অ্যান্ড মাই লেজার টু, এবং আমার যে অবসর সময়গুলো আছে সেগুলোকেও আমি রেখে মৃত্যুর সাথে রওনা দিচ্ছি বা মৃত্যুর সঙ্গে ইমর্টালিটির দিকে যাত্রা করতেছি। ফর হিজ সিভিলিটি, মৃত্যুর সৌজন্যতায়। তো আসলে কোনো আত্মীয় যদি আমাদের বাসায় আসে, দরজায় যদি নক করে, তাহলে কি আমরা অবশ্যই তার সৌজন্যতার খাতিরে দরজা খুলবো, তার সঙ্গে ভালো মন্দ কথাবার্তা বলবো, তো তাকে যতদূর সম্ভব আপ্যায়ন করব। তো মৃত্যুর যেহেতু কবির দরজায় আসছে, কবিও তাকে তার সৌজন্যতা কী করলো, মৃত্যু এসে বললো যে তোমাকে এখন এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে, তো কবি সব কিছু রেখে মৃত্যুর সঙ্গে তার ইমর্টালিটির দিকে যে যাত্রাটা এটা শুরু করলো। এবার সে বলতেছে উই পাস দ্য স্কুল, তাহলে আমরা অতিক্রম করলাম স্কুল, হয়ার চিলড্রেন স্ট্রোপ, যেখানে বাচ্চারা, স্ট্রোপ মানে হচ্ছে অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা। তো এখানে হচ্ছে স্ট্রোপ শব্দের অর্থ আসবে খেলাধুলা করা। তো যেখানে বাচ্চারা খেলতেছিল, তো আসলে আমাদের চাইল্ডহুড পিরিয়ডটা আমরা মোটামুটিভাবেই স্কুল টাইম পাস করি চাইল্ডহুড পিরিয়ডে। তো এই যে এখানে স্কুল, দ্যাট মিন্স রাইটার বা পোয়েটের চাইল্ডহুডটা, যে আমি আমার চাইল্ডহুডকে অতিক্রম করলাম। অ্যাড রেসেস ইন দ্য রিং, যে বাচ্চারা কী হচ্ছে অ্যাড রেসেস ইন দ্য রিং মানে গোল হয়ে খেলাধুলা করতেছে স্কুলের যে মাঠটা থাকে সেই মাঠটার মধ্যে আমরা যে খেলাধুলা করি ছোটোবেলায় হই হুল্লো দৌড়াদৌড়ি, সেই বিষয়টা বোঝাচ্ছে, দ্যাট মিন্স চাইল্ডহুড। উই পাস দ্য ফিল্ডস অফ গ্রেজিং গ্রেইন,
তো এই চাই স্কুল পাস করার পর আমরা কি করলাম, আমাদের যে শস্য ক্ষেত আছে সেই শস্য ক্ষেতগুলো, যে দিগন্তজোড়া শস্য ক্ষেত, এগুলো আমরা আস্তে আস্তে অতিক্রম করলাম। তো আসলে শস্য ক্ষেত বলতে এখানে গেজিং গ্রেইন, দ্যাট মিন্স ইয়োর টাইম। তো রাইটার তার জীবনের যে যুবক বয়সটা সেই বয়সটাকে আস্তে আস্তে অতিক্রম করলো, অ্যান্ড উই পাস দ্য সেটিং সান। তারপরে আমরা কি আস্তে আস্তে অতিক্রম করলাম আমাদের জীবনের যে অস্তগামী সূর্য আছে সেই সূর্যটাকে, মানে কি অস্তগামী সূর্য, দ্যাট মিন্স ওল্ড এজ। তাহলে সে প্রথমে তার চাইল্ডহুডকে পাস করলো, তারপরে তার তারুণ্যকে, এবং এখন সে তার ওল্ড এজকে পাস করতেছে, এবং পাস করে কোন দিকে যাচ্ছে, মৃত্যুর সঙ্গে ইমর্টালিটির দিকে যাচ্ছে, বা তার আসল ঠিকানায় যাচ্ছে। অর রাদার হি পাস্ট আস, অথবা এই অস্তগামী সূর্যটা আমরা তাকে অতিক্রম করতেছি না, সে আমাদেরকে অতিক্রম করে ডুবে যাচ্ছে, মানে আমার জীবন যে সময়টা সেই সময়টা আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে। এটাই হচ্ছে সূর্যের অস্ত যাওয়ার সাথে মানুষের জীবনের যে সময়টা ফুরিয়ে যাওয়ার বিষয়, এটার কম্পারিজন আছে এখানে। দ্য ডিউস ড্রিউ কুইভারিং অ্যান্ড সিল। তারপরে এবার রাইটার এতক্ষণ তো মৃত্যুর সাথে যাওয়ার বর্ণনা, তার জীবনে কী কী পাস করলো সেগুলোর বর্ণনা দিল, এবার সে বর্ণনা দিচ্ছে যে দ্য ডিউস ড্রিউ কুইভারিং অ্যান্ড সিল। দ্য ডিউস মানে ঠান্ডা তুষার, ড্রিউ কুইভারিং অ্যান্ড সিল আমার মধ্যে একটা কম্পমান অবস্থা তৈরি করতেছে এবং আমি ঠান্ডা অনুভব করতেছি। তো আসলে মৃত্যু যে সুখের বিষয় না, একটু হলেও যন্ত্রণার বিষয়, এই লাইনটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আমি যখন ঊর্ধ্বমুখী বা উপরের দিকে যাচ্ছিলাম তখন আমি কাঁপতেছিলাম, আমার খুব ঠান্ডা লাগতেছিল। ফর অনলি গোসামার মাই গাউন, সে বলতেছে যে কারণ আমার পরনে ছিল হালকা একটু পাতলা কাপড়, মাই গাউন, যেটা দিয়ে আমি আমার পুরো শরীরটাকে আবৃত করছি। তো গাউন মানে ওই যে মেয়েরা যে গোল জামাটা পরে সেটাকে গাউন বলে, তা আমাদের মৃত্যুর পোশাকটাকে এখানে গাউনের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। মাই টিপড অনলি টুলি, তো আমার গলাবন্ধনী যেটা আছে এটাও হালকা পশমি। তো এগুলো দিয়ে ঠান্ডা কাটতেছে না, যত ঊর্ধ্বমুখী হচ্ছি বা মৃত্যুর সাথে অমরত্বের দিকে যাচ্ছি তত আমার বেশি ঠান্ডা লাগতেছে এবং আমার শরীরটা কাঁপতেছিল। তার মানে কি মৃত্যু একটু একটু হলেও কষ্টের বিষয়, এটা আরামদায়ক কোনো বিষয় না। তারপরে বলতেছে উই পস্ট, আমরা থামলাম বিফোর এ হাউস, একটা ঘরের সামনে, দ্যাট সিমড, যেটা দেখে মনে হয়েছিল এই ফিলিং অফ দ্য গ্রাউন্ড, যে মাটি থেকে একটু উপরে, মানে আমাদের কবরটা, আমাদেরকে কবর দেওয়ার পরে তো কবরটা একটু উঁচু করে দেওয়া হয় ঢিবির মতো, এই ঢিবিটাকে বলা হচ্ছে ফিলিং অফ দ্য গ্রাউন্ড, মানে কি আমার আমি উঁচু একটা ঘর দেখতে পাচ্ছিলাম। দ্য রোপ ওয়াজ স্কার্সলি ভিজিবল, উপর থেকে ঘরের যে ছাদটা সেটা স্কার্সলি ভিজিবল, মানে খুব সামান্য দেখা যাচ্ছিল, যে মাটি থেকে একটু উঁচুতে এর কার্নিশটা দেখা যাচ্ছিল। দ্য কার্নিশ ইন দ্য গ্রাউন্ড, মাটি থেকে এর কার্নিশটা একটু উপরে, বোঝা যাচ্ছিল যে এখানেই আমাকে রাখা হয়েছে বা এটাই হচ্ছে আমার বাড়ি, দ্যাট মিন্স আমার গ্রেভ। তারপরে বলতেছে সিন্স দেন, ঠিক তখন থেকে, ওই যেদিন থেকে আমাকে মৃত্যু নিয়ে গেছে আর আমি এই বাড়িটাকে দেখলাম দেখার পরে, তখন থেকে টিস সেঞ্চুরিজ অ্যান্ড ইয়েট ফিল শর্টার দ্যান দ্য ডে। টিস সেঞ্চুরিজ, তো মনে হচ্ছে যে তখন থেকে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাচ্ছে, অ্যান্ড ইয়েট, এবং এখন পর্যন্ত ফিলস, আমি অনুভব করতেছি শর্টার দ্যান দ্য ডে, এটা অনন্তকালের যে দিনগুলো আছে তার একটা দিনের থেকেও খুব শর্ট। মানে কি আমাদের পৃথিবীতে যে সময়গুলো আমরা পার করি আর অনন্তকালের যে দিনগুলো আছে, এই সময়গুলো আমাদের পুরো জীবনটাকে যদি আমরা অনন্তকালের একটা দিনের অর্ধেক ভাগের সঙ্গেও কম্পেয়ার করি, তারপরেও হবে না, এটা তার থেকেও আরও অনেক বেশি সময়। অনন্তকালটা খুব দীর্ঘ, আর আমাদের এই যে ক্ষণকাল যে জীবনটা আছে, পৃথিবীর জীবনটা, এটা খুবই অল্প সময়। তো এই সময়টাকে মনে হচ্ছিল যে পৃথিবীতে শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু অনন্তকালে আমার একদিনের থেকেও এটাকে ছোট মনে হচ্ছে, এত লম্বা সময় হবে আমাদের অনন্তকালের সময়গুলো। আই ফিল সার্মিস দ্য হর্স হেড, আমি অনুমান করলাম, আই ফিল সার্মিসড, সার্মিসড শব্দ অর্থ হচ্ছে গেস করা, অনুমান করা, দ্য হর্সেস হেডস, অশ্বগুলা বা যে ঘোড়াগুলো আমার গাড়িটাকে বয়ে নিয়ে যাচ্ছিলো তার মাথাটা ওয়ার টু আওয়ার ইটার্নিটি, এটা ঊর্ধ্বমুখী হয়ে অমরত্বের দিকে যাত্রা করতেছে এবং আমাকে নিয়ে যাচ্ছে আমার অমরত্বের বা আমার আখিরাত জীবন যে আছে সেই জীবনের যে সময়গুলো সেগুলোতে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতা। প্রথমে দেখা গেল যে মৃত্যু, সে বললো যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ হি কাইন্ডলি স্টপ ফর মি। তো আসলে আমি মৃত্যুর জন্য দাঁড়াইনি, মৃত্যু বরং আমার দরজায় এসে দাঁড়াইছে। তো মৃত্যু যখন দাঁড়াইলো তখন আমি কী করলাম, তার সৌজন্যতায় আমার লেবার অ্যান্ড লেজার, মানে আমার অবসর সময় এবং আমার জীবনের যে ভালো ভালো কর্ম, খারাপ খারাপ কর্ম সব কিছু রেখে আমি তার সাথে রওনা দিলাম। তো যখন আমি রওনা দিলাম তখন দেখলাম যে আমি এক এক করে আমার চাইল্ডহুড, আমার ইয়োথ,
আমার ওল্ড এজ এগুলো আমি পাস করলাম। পাস করার পরে কী করলাম, এই মৃত্যু আমাকে ঠিক যখন উপরের দিকে নিয়ে যাচ্ছিলো তখন দেখা গেল যে একটা ডেবি উঁচুর মতো একটা ডেবি মনে হচ্ছিলো, এবং ওখান যেটা উপর থেকে খুব হালকা পরিমাণ দেখা যাচ্ছিলো যেটা ছিল আমার কবর এবং এটাই ছিল আমার আসল বাড়ি। তো যাই হোক, সেই দিনের পর থেকে সে যতদিনই দেখছে যে এই মৃত্যুর পরবর্তী যে দিনগুলো আছে, তো পৃথিবীতে যেটা শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাওয়া, মানে কয়েক শতাব্দী, সেটা অমরত্বের দিকে বা অমরত্বের যে জীবনটা আছে সে জীবনে তার কাছে একটা দিনের থেকেও কম মনে হয়েছিল। এবং এই ঘোড়াটা তাকে সবসময় পরে দেখলো যে এই ঘোড়াটা তাকে সব উদ্যমুখী হয়ে তার অমরত্বের দিকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে মৃত্যুকে খুব কর্ডিয়ালি সে নিয়ে মৃত্যুর সঙ্গে চলে গেল তার অমরত্বের দিকে। তো আমাদের মানুষ হিসেবে যে কোনো মানুষেরই সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার, ইমিলি ডিকিনসনের মতো, যে মৃত্যু আসলে আমরা যাব না এটা ওটা এরকম মানে না করে আমাদের মৃত্যুর জন্য সবসময় রেডি থাকতে হবে। তো মৃত্যুর জন্য আমাদের যে আখের গোছানো দরকার সেই গোছানটা আমরা এখন থেকেই গোছাবো, কারণ কে কখন মৃত্যুবরণ করবে এটা বলা যায় না, মৃত্যু কখন কার দরজায় এসে দাঁড়াবে। তো আমাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে খুব স্বাভাবিকভাবে মৃত্যুকে গ্রহণ করতে হবে। তো এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। তো এখান থেকে যে কোশ্চেনগুলো অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষায় রিপিট হতে দেখা যায়, যে কনসিডার বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ অ্যাজ এ পোয়েম অফ ডেথ, বা হোয়াট ইজ দ্য মিস্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, যে এখানকার মধ্যে মিস্টিক এলিমেন্ট কোনগুলো। তো মিস্টিক এলিমেন্টস মানে কমিউনিয়ন উইথ গড, রহস্যময় যে উপাদানগুলো স্রষ্টার নিগুড় তত্ত্ব প্রকাশ করে সেগুলোকে বলা হচ্ছে মিস্টিক এলিমেন্টস। তো এই ইমিলি ডিকিনসনকে বলা হয় মিস্টিক পোয়েট বা পোয়েট অফ ডেথ। তো এখান থেকে এই যে মৃত্যুটা, এটা আছে স্রষ্টা, মৃত্যু এবং স্রষ্টার মধ্যে যে কানেকশানটা, আমাদের অনন্তকালের যে যাত্রাটা, এগুলো সবগুলো হচ্ছে মিস্টিক এলিমেন্ট, এগুলো আমাদের পরীক্ষা আসলে দিতে হবে। আর এখান থেকে কনসিডার ট্রিটমেন্ট অফ ডেথ, যে হাউ ডাজ ইমিলি ডিকিনসন ট্রিট ডেথ ইন হিজ পোয়েম ইন হার পোয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। তো যাই হোক, এই কবিতার সামারিটা আমরা দেখবো, যদি সামারিটা পড়ি তাহলে এখান থেকে সব ধরনের কোশ্চেনের অ্যান্সার করা যাবে। আর অ্যাডভান্স রিডিং স্কিল আর ফার্স্ট ইয়ারের রিডিং স্কিল যেটা আছে, এখানে কোনোবার ওই কবিতা আসতে দেখা যায়নি, তবে কবিতাটা তোমরা ভালো মনে রাখবা, যদি আসে তাহলে এটা রাইম স্কিম স্কানশন থিম মুড টোন পজিশন এগুলো এখান থেকে দিতে হবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।